আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকে আমি কথা বলবো হাঁটু, ঘাড় ও কোমর ব্যথার চিকিৎসা নিয়ে, এবং এই কোমর, হাঁটু এবং ঘাড় ব্যথা কী কী কারণে হয় এই সকল প্রশ্ন নিয়ে। আমি ইতিপূর্বেই ফেসবুকে একটি পোস্ট করেছি যে আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যে আজকে আমি কথা বলবো হাঁটু, কোমর এবং ঘাড় ব্যথা নিয়ে। হাঁটু, কোমর এবং ঘাড় ব্যথা এমন একটি সমস্যা, এই রোগীগুলো ডে বাই ডে, প্রতিদিনই কিন্তু বেড়েই চলছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এই জাতীয় রোগীর সংখ্যা অনেক বেড়ে চলছে। এ ব্যাপারে হাজারো প্রশ্ন আমার ফেসবুকে, ইউটিউবে আমাদের যে চ্যানেল আছে, এবং লিঙ্কডইন এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন এসেছে। অনেক সময় রোগীরা, আমি যখন বিভিন্ন টিভি প্রোগ্রামে থাকি, তখন আপনারা প্রশ্ন করেন, এবং অনেকে হয়তো প্রশ্ন করার সুযোগ পান না অনেক কারণে, কারণ তখন লাইন অনেক বিজি থাকে। তো এই জন্যই আমি চিন্তা করেছি যে আপনাদের প্রশ্নগুলো আমি ফেসবুকে সরাসরি উত্তর দেব। ইতিমধ্যেই অনেক কমেন্টে এসেছে আমার এই ব্যাপারে, অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন, অনেকেই অনেক প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আপনারা ক্লিয়ার প্রশ্ন করেন নাই, কিছু কিছু প্রশ্নতে সমস্যা ছিল। যাই হোক, একটা ফোন আসছে, আমি ফোনটা ধরে তারপরে আসছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা, আপনার জি বলেন সমস্যাটা, বলেন। আপনি কি সাউথ কোরিয়াতে কোনো ডাক্তার দেখিয়েছেন ইতিমধ্যে? আচ্ছা আচ্ছা, আপনি এই সমস্যা কতদিন ধরে ভুগছেন আনুমানিক? জি, আচ্ছা, আপনি ওখানে কি করতে হয়, আপনি কি কাজ করেন ওখানে বেসিক্যালি? আপনার ওখানে কি সামনে ঝুঁকে কুজু হয়ে কোনো কাজ করতে হয় এই কাজের জন্য, পেশাগত কাজের জন্য? আচ্ছা, এই ব্যথার ওষুধ খাওয়ার পর কোনো উন্নতি হয়েছে এখন আগের চেয়ে? আচ্ছা, আপনি এখন যেটা করতে হবে, আমি বুঝতে পেরেছি, আপনার এটা এক প্রকারের ঘাড়ের মেকানিক্যাল সমস্যা। আমরা ঘাড় ব্যথা প্রায় রোগী পেয়ে থাকি, আর এই বয়সে সাধারণত মেকানিক্যাল সমস্যাটি বেশি হয়ে থাকে। যদি আপনি দুটো বালিশ ব্যবহার করে থাকেন, এখন থেকে আপনি একটি পাতলা বালিশ ব্যবহার করবেন, আর ঘাড়ে আপাতত ওখানে ব্যথানাশক মলম কিনে ব্যবহার করে দেখেন, গরম সেঁক দিয়ে দেখেন, আর যদি সম্ভব হয় ওখানে কোনো আপনার পুল বা হাইড্রোথেরাপি পুল বা সুইমিং পুলে রেগুলার সাঁতার কেটে দেখেন। যদি এতে ভালো না হয়, ঘাড়ের একটা MRI করে দেখতে হবে। আচ্ছা, অবশ্যই আমাদের এই ফোন নাম্বারটা আপনি যোগাযোগ করলেই আপনি সিরিয়াল দিয়ে এসে দেখাতে পারবেন। আপাতত কাজগুলো করেন, আর বালিশ দুটো কখনো ব্যবহার করবেন না, এতে ঘাড়ে সমস্যা হতে পারে। আর যদি সম্ভব ওখানে কিছুদিন, সরি, আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আসলে আপনার এটা ডায়াগনোসিসটা কনফার্ম হয় নাই,
আপনার ঘাড়ের এমআরআই পাশাপাশি কিছু আর্থ্রাইটিসের বাতের টেস্টও করে দেখতে হবে। তো এখন আমি যে উপদেশগুলো আপাতত দিলাম এগুলো আপনি চালিয়ে যান, দেশে আসলে অবশ্যই আমি আপনাকে বেটার ডায়াগনোসিস করে তারপরে চিকিৎসা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনি ভালো থাকেন। ওয়ালাইকুম সালাম। আমরা কিছু রোগীদের প্রশ্নের উত্তর দিয়ে আসি যারা ইতিমধ্যে কমেন্টে লিখেছেন, অনেক প্রশ্ন করেছেন। আসলে সবার অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয় না, অনেকে টিভিতে প্রোগ্রামে ফোন দেন, হয়তো রাগও করেন যে ফোন আমরা উত্তর দিই না কেন। আসলে আমার একার পক্ষে এত ফোন বা এত উত্তর দেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, তো যার কারণে সমস্যাগুলো হয়। তারপরও যদি সম্ভব হয় আপনারা কমেন্টে লিখবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দিব। আর আরেকটা কথা, আপনাদের আরও যদি প্রশ্ন জানার থাকে আমি প্রতি মঙ্গলবার বিকাল 4টায় এসএ টিভিতে সরাসরি আপনাদের বিভিন্ন ব্যথা সংক্রান্ত প্যারালাইসিস সংক্রান্ত প্রশ্নের উত্তর দিব। এসএ টিভিতে সরাসরি ফোন করতে পারেন। জুবায়ের তালুকদার উনি লিখেছেন, আমার হাঁটুতে গিরা মাঝে মধ্যে ব্যথা করে, হাঁটু এবং গিরা। যে জুবায় সাহেব, আপনার কিন্তু বয়স লেখা উচিত ছিল, যদি বয়স লেখেন আমাদের জন্য সুবিধা হয়। হাঁটু ব্যথার অনেক কারণ, আপনার এই লাইভ প্রোগ্রামটা দেখেন, আপনি আশা করি উত্তর পেয়ে যাবেন। মোতাহের বিডি উনি লিখেছেন, স্যার আমি মোতাহের দুবাই থেকে লিখেছেন যে ওনার এইজ হচ্ছে 31, ওজন 70 কেজি। আমার ঘাড়ের পিছনে ব্যথা করে, একটু বসে তাকালে হাঁটতে ব্যথা করে, আবার সকালে ঘুম থেকে উঠলে ব্যথা করে, একটু যদি দৌড়াদৌড়ি করি তবে ঘন্টার রথ টান দেয়। সম্ভবত যুবা মনি সাহেব যে ওনার পায়ের মাসেল কাপ মেসেলসের ব্যথার কথা বলছেন, অথবা পায়ের গোড়ালির কথা বুঝাইতে চেয়েছেন। আসলে গোড়ালি ব্যথা, পায়ের ব্যথা অনেক কারণে হতে পারে জুবাই সাহেব, মুতাই সাহেব। সেটা হচ্ছে যদি শক্ত জুতা ব্যবহার করি, অতিরিক্ত ওজন থাকে, তা থেকে এগুলো হয়ে থাকে। তো আপনি আপাতত প্রতিদিন 10 মিনিট দুবেলা কুসুম গরম পানিতে পা ডুবিয়ে দেখতে পারেন, যদি এতে না সারে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমি একটা ফোন নিয়ে আসছি। ওয়ালাইকুম সালাম জি, কে বলছেন? আমি মতিয়ারঞ্জন বলছিলাম। আচ্ছা জি জি, বলেন আপনার প্রশ্ন বলেন। আমার বাম থেকে রাতে যখন ঘুমাই তখন আমার বাম থেকে ডাক্তার দেখিয়েছেন না এই সমস্যাটা নতুন? আচ্ছা 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 আচ্ছা, আপনার পেশাগত কি করে আপনি, মানে পেশায় কি করেন? বসে থাকতে হয় না খুব ভারী কাজ টাজ করতে হয়? ও আচ্ছা আচ্ছা জি, হুজুর আপনাকে অনেক ধন্যবাদ, আপনার যে সমস্যা আমি উত্তর দিচ্ছি। আসলে আপনার এই রোগগুলো আমরা যেগুলা বলি এগুলো হচ্ছে বেশিরভাগই মেকানিক্যাল সমস্যা, মানে যদি আপনার বিছানা উঁচু নুচু থাকে, নরম বিছানা হয়, বা অনেকে আবার শক্ত বিছানায় শোয়, অনেকে ফ্লোরে শোয়, এতে এই সমস্যাগুলো বেশি হতে পারে। আর পাশাপাশি সামনে ঝুঁকে কাজ করলে, নিচে বসে কাজ করলে, সামনে অনেক সময় আপনারা হয়তো মসজিদে অনেকক্ষণ বসে থাকেন, বসে আসন করে বা বসে বসে আপনারা হয়তো বসে থাকার দরকার হয় অনেক সময়, তো এই জিনিসগুলো থেকে অনেক সময় আপনার এই সকল ব্যথা হতে পারে। যাই হোক, ভয়ের কিছু নাই, আপনি একটু ওই কোমরে যে জায়গাটা ব্যথা করে এই জায়গাটা দুবেলা গরম সেঁক দিবেন রেগুলার, অন্তত হাঁটা জি জি ঠিক ওই জায়গাটাইতে একটু গরম সেঁক দিয়ে দেখেন। আর কিছুদিন হয়তো প্যারাসিটামল 500 mg করে দুবেলা 2-3 দিন খেয়ে দেখেন, গরম সেঁক দিয়ে দেখেন। আর না হলে যদি ব্যথা বেশি বাড়ে আপনি আমাদের আমারও শরণাপন্ন হতে পারেন। জি, এটা সম্ভবত মাসেল পুল হয় এবং মেরুদণ্ডে সমস্যা থাকতে পারে। তো আপনার বিছানাটা আমি যে বলছিলাম, বিছানাটা একটু কারেকশন করে ফেলেন, আশা করি এতে ঠিক হয়ে যাবে। আর অনেকক্ষণ নিচে বসে থাকবেন না, 1 ঘন্টা পর পর একটু উঠেন, আবার হাঁটেন, এভাবে একটু পায়চারি করেন, আশা করি এতে আপনি উপকৃত হবেন। আর সমস্যা সমাধান না হলে অবশ্যই আমার সাথে সরাসরি হাসপাতালে এসে যোগাযোগ করতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে।
একে সুবহান শাহ উনি লিখেছেন, স্যার আমার বয়স 30, আমার ঘাড় বেশিরভাগ সময় নর্মাল থাকে আর ব্যথা করে, বারবার ঘাড় মস্কানো হয় না বা মস্কালে ব্যথা করে কেন? আসলে আপনার বয়স লেখেন না, দয়া করে আপনারা পরবর্তী কমেন্টগুলোতে অন্তত বয়স, পেশা, ওজন, উচ্চতা এগুলো একটু লেখলে আমাদের জন্য সুবিধা হয় উত্তর দিতে। ঘাড় ব্যথার অনেক কারণ যে মোতায় সুবহান শাহ, আমরা যে বলছিলাম যে দুটো বালিশ ব্যবহার করলে ঘাড় ব্যথা হয়, অথবা আমরা কম্পিউটিং ব্যবহার, ট্যাব, এই যে আমি ট্যাব ব্যবহার করছি, যদি একটা না এক ঘন্টার বেশি বসে বসে সামনে ঝুঁকে ট্যাব ব্যবহার করেন, লেখালেখির কাজের ক্ষেত্রে কিন্তু ঘাড়ে মেকানিক্যাল সমস্যা হতে পারে। আমরা বিভিন্ন ছবি আমাদের পেজের মাধ্যমে দিচ্ছি, আশা করি এতে আপনার অনেকাংশে বুঝতে পারবেন। আপাতত আপনার ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে সেগুলো এগুলো করে দেখতে পারেন ইন্টারনেটে, বা আমার পেজও এক্সারসাইজগুলো দেওয়া আছে, আর না হলে একজন ডাক্তারের শরণাপন্ন। আশা করি ঘাড়ের প্রয়োজন MRI করলে আপনার সমস্যাটা ক্লিয়ার বোঝা যাবে। সম্ভবত আপনার ঘাড়ের ডিস্ক সমস্যায় ভুগছেন। জসিম উদ্দিন উনি লিখেছেন, আমার বয়স 30 বছর, আমি যখন সামনে ঝুঁকে বসি পরে সোজা হতে গেলে পিঠে ব্যথা হয়, ব্যাক পেইন হয়, ঘাড় ব্যথা করে, এটার জন্য আমার কি করা উচিত জানালে উপকৃত হতাম। অবশ্যই জসিম সাহেব, আসলে 30 বছর বয়সে আমরা কখনো ঘাড় ব্যথা, কোমর ব্যথা এটা আশা করি না, তো এই বয়সে আমরা রোগী সবচেয়ে বেশি পাচ্ছি। এর মূল কারণই হচ্ছে আমাদের পেশাগত সমস্যা, মানে আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু সারাদিন একই কাজ করি, স্টুডেন্ট হতে শুরু করে একেবারে ডেস্ক জব ওয়ার্কার, ইভেন কি গৃহিণী, সে তার নিজের কাজ সারাদিন একইভাবে একই পজিশনে করছে, সারাক্ষণ নিচে বসে কাজ করছে, অথবা বসে বসে কম্পিউটিং করা হচ্ছে বা ট্যাব চালানো হচ্ছে, যে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় দিতে হয় সবাইকে বিভিন্ন কারণে, দেখা যায় যে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করা থেকে মেকানিক্যাল সমস্যা হয়। তো আপনি একটা MRI করে ফেলেন মেরুদণ্ডের, MRI করলে সমস্যাটা খুব সহজে বোঝা যাবে। আর আমরা যে টিপসগুলো দিচ্ছি, যে সোজা হয়ে বসবেন, একটা পাতলা বালিশ ব্যবহার করবেন, শক্ত উঁচু সমান বিছানায় শোবেন, এগুলো একটু মেনে চলুন, আশা করি এতে আপনি উপকৃত হবেন। আরও অনেকে আমার ফোন নাম্বার চেয়েছেন সরাসরি কথা বলার জন্য, আসলে আমি এতই ব্যস্ত থাকতে হয় যে সরাসরি ফোনে কথা বলে অনেক উত্তর দেওয়া বা এতে চিকিৎসা ভুল হতে পারে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন এই যে আমরা আমি যে ফেসবুকে কথা বলছি, আমি হয়তো কিছু সাজেশন দিতে পারি আপনাকে, কিছু আইডিয়া দিতে পারি, কিন্তু ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া বা মোবাইলে সরাসরি চিকিৎসা দেওয়া আপনার ইথিক্যালে, মেডিকেল ইথিক্সে পড়ে না, আমরা শুধু আপনাকে কিছু গাইডলাইন দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। যদি কাউকে আমাকে দেখাতে চান তাহলে আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে, অথবা আমাদের ঠিকানা DPRC হসপিটাল, 29 প্রপাল হাউজিং রিং রোড, শ্যামলী, ঢাকা, যোগাযোগ করে এসে দেখাতে পারেন, অবশ্যই আমি আপনাদের সময় করে দেখে দেব। মোহাম্মদ বাশার উনি লিখেছেন, আমার বোনের বয়স 44, উনি পা পিছলে পড়ে গিয়েছিল, একদিন পর প্রচণ্ড জ্বালা শুরু হয়, ডাক্তারের নিকট গেলে ডাক্তার এক্সরে করতে বলে, রিপোর্ট দেখে বলে আগে হাড় ক্ষয় হয়েছিল, পরে যাওয়ার কারণে সেগুলো ফাঁকা হয়ে গেছে, ওষুধ খাচ্ছে, যন্ত্রণা কমছে না, পরামর্শ চাই। আসলে আপনার বোনের এখন এখন কোথায় সমস্যা, পায়ে সমস্যা না কোমরের সমস্যা, সমস্যাটা আপনি কিন্তু ক্লিয়ার লেখেন নাই। তারপরও আমি বলবো ডাক্তার সাহেব যে ওষুধ খেয়েছে দিয়েছে সেগুলো যদি উপকৃত না হয় আপনি ওনাকে আবার নতুন করে দেখান, প্রয়োজনে যে জায়গায় সমস্যাটা হয়েছে সেটাকে রিডায়াগনোসিস করে দেখতে হবে। আপনার ব্যথানাশক মলম বা গরম শেক দিয়ে বা ঠান্ডা পানি শেক অনেকাংশ উপকার আসে, এগুলো ব্যবহার করে দেখতে পারেন, আশা করি উনি উপকৃত হবেন। SM কামাল হোসেন উনি লিখেছেন, স্যার আমার বয়স 29, আমার বাম পাশে মাজার নিচে, আমি একটা ফোন নিয়ে আসি, হ্যালো হ্যালো, জি ফোনটা সম্ভবত লাইন কেটে গিয়েছে। আমার উনি লিখেছেন যে কামাল হোসেন সাহেব, যে আমার বয়স 29, আমার বাম পাশে মাজার নিচে পায়ের জোড়া জায়গা প্রচুর ব্যথা করে, কিছুদিন আগে বরিশালে অর্থোপেডিক ডাক্তারকে দেখিয়েছিলাম, তিনি আমাকে কিছু টেস্ট দিয়েছিলেন, ওষুধ ও ব্যায়াম করতে বলেছিলেন, কিন্তু কোনো উন্নতি হয়নি, যদি আমাকে পরামর্শ দিতেন। অবশ্যই কামাল সাহেব, আসলে মাজার বা কোমর ব্যথার অনেক কারণ, যেটা আমরা
সাধারণত কোমর ব্যথা দুটো কারণে হয়ে থাকে, একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন, আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্যাক পেন। আপনারা যতগুলো প্রশ্ন করছেন, বেশিরভাগ রোগী আসলে মেকানিক্যাল ব্যাক পেনের সমস্যা ভুগছেন, অনেক সময় বয়সজনিত শারীরিক হাড় ক্ষয়জনিত থেকে আপনার কোমরে ব্যথা হতে পারে। তো আপনার যে বয়স, এই সমস্যা সম্ভবত আপনি ডিস্ক প্রলাপজনিত সমস্যা ভুগছেন। আপনি একটি MRI করে আপনার যদি সম্ভব হয় আমাকেও দেখাতে পারেন আমাদের এখানে, আর না হলে আপনি ওই ডাক্তার সাহেবকে MRI করে ওনাকে দেখালে আশা করি MRI এর মাধ্যমে সমস্যাটা ক্লিয়ার ডায়াগনোসিসটা হয়ে যাবে। মোহাম্মদ হাশেম উনি লিখেছেন, আমার বয়স 24 বছর, আমার ব্যথা এক জায়গায় থাকে না, সব জায়গায় যায়, তবে পায়ে বেশি ব্যথা। আসলে 24 বছর বয়সে ব্যথা এবং এক জায়গায় থাকে না, খুবই ইম্পর্টেন্ট কথা। এই জাতীয় রোগে আমরা প্রায়ই পেয়ে থাকি, এবং যেটা হচ্ছে মাল্টিপল জয়েন্ট ইনভলভ হয়, আমরা পলি আর্থ্রালজিয়া বলে থাকি। তো এই ক্ষেত্রে আপনাকে কিছু ব্লাড টেস্ট করতে হবে প্রয়োজনে, যেমন ফাইব্রোমায়ালজিয়া, এটা এমন একটা রোগ, এই ক্ষেত্রে জায়গায় জায়গায় ব্যথা হবে। আর্থ্রাইটিসের বিভিন্ন সমস্যা থেকে এটা হতে পারে, অনেক কারণে আপনার ব্যথা মাল্টিপল জোড়া হতে পারে। আসলে হাশেম সাহেব, আপনার কিছু ব্লাড টেস্ট করা প্রয়োজন। এই টেস্টগুলো আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে করে ডায়াগনোসিসটা কনফার্ম করে চিকিৎসা দিলে আসলে। কবির হোসেন সাহ, উনি অনেক বড় কথা লিখেছেন, আসলে আপনারা এত বড় যদি প্রশ্ন লেখেন তাহলে পড়তে অনেক সময় লেগে যায়, উত্তর দেওয়া অনেক সময় থাকে না। তারপর আমি পড়ছি, আমি প্রায় 8 বছর যাবৎ কোমর এবং টিবি স্পাইনের কারণে আমার কোমর থেকে 2 পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে আছে। আমি অনেক বড় হাসপাতাল ডাক্তার দেখিয়েছি, তারা আমার সমস্যার কথা কোনো বলতে পারছে না। আমি ভালো হব কি না ডাক্তার আমার কি সমস্যা বলতে পারছে না, এক এক ডাক্তার এক এক কথা বলে। আমি সাভার, মিরপুর বিভিন্ন হাসপাতালে প্রায় 9 মাস ছিলাম, ও আমার কিছু সমস্যা বলতে পারছে না। 8 বছর হয়ে গেল, এখন আমার সমস্যাটা কি ডাক্তার সাহেব সঠিক বলতে পারেনি। এমত অবস্থা, আমি সঠিক রোগ নির্ণয়ের জন্য কি করতে পারি? আমি ভালো না হই তাতে আমার আফসোস নেই, কিন্তু আমার কি সমস্যা? এই কারণ এই অবস্থা শুধু সম্ভবত উনি বুঝিয়েছেন, শুধু জানতে চাই এর কোনো উপায় আছে কিনা বলবেন। অবশ্যই কবি সাহেব, আপনি বারবার আপনার প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমি বলবো, আসলে টিবি স্পাইন, আমরা বলি পর্স স্পাইন, মেরুদণ্ডে যদি টিবি হয়, যে আমরা ব্যাক পেনের কথা বলছিলাম যে দুভাবে হয়, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল, একটা মেকানিক্যাল। আপনার সমস্যাটা প্যাথোলজিক্যাল, যার কারণে আপনার প্যারালাইসিস হয়ে গিয়েছিল। আসলে টিবি স্পাইনের ক্ষেত্রে MRI দেখার পরে ডিসিশন নেওয়াটা খুবই সহজ, সেই ক্ষেত্রে প্রয়োজনে আপনাকে মেরুদণ্ডের অপারেশন করতে হবে, সেক্ষেত্রে সার্জারি স্বর্ণপন্ন হতে হবে, সার্জনের স্বর্ণপন্ন হতে হবে। এবং পাশাপাশি যে প্যারালাইসিসের কথা বলছেন, সেটা অ্যাকর্ডিং টু আপনার স্পাইন কতটুকু ক্ষতি হয়েছে সেই অনুযায়ী প্যারালাইসিস হবে, এবং সেই অনুযায়ী আবার আপনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা স্বর্ণপন্ন হতে হবে। তো যদি সম্ভব হয় কাউকে দিয়ে আপনার কাগজপত্রগুলো আমার কাছে পাঠিয়ে দেন, MRI বা X-rayগুলো দেখে আমি পরবর্তী ডিসিশন দিতে পারবো। তারপরেও আমার মনে হয় আপনি অনেক দিন হয়ে গিয়েছে, আমরা যদি রিহ্যাবিলিটেশন প্রসেসে যেতে পারি হয়তো অনেক সময় লেগে যাবে, আশা করি আপনি উপকৃত হবেন। তবে আপনি যে বলছেন যে আপনার রোগের কারণ কি আপনি জানতে পারেন নাই, আসলে ব্যাপারটা তা না। আপনার তো নিজেই লিখেছেন যে টিবি স্পাইন, মেরুদণ্ড স্পাইন থেকে কিন্তু আপনার নিচের অংশ প্যারালাইসিস হতে পারে, যদি ঘাত থেকে হয় ঘাত থেকে নিচের অংশ, ইভেনকি অনেক সময় মারাও যেতে পারে, যদি কোমরে হয় কোমর থেকে নিচের অংশ প্যারালাইসিস হয়ে যেতে পারে। আশা করি উত্তর পেয়েছেন, পরবর্তী সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফরিদ আরাফাত উনি লিখেছেন, উনি স্যার, আমি একজন সৌদি প্রবাসী, 34 বছর বয়স, আমার কোমর 6 মাস পর পর ডান সাইডে ব্যথা হয়, ডাক্তারের কাছে গেলে সুই ছাড়া আর কিছুই দেয় না, অল্প দিন ভালো থাকে, সমস্যা দেখা দিলে নামাজে রুকুতে যাওয়া মুশকিল হয়। ফরিদ সাহেব, আপনার প্রশ্নটা আমি আবার পড়ছি, একটা ফোন নিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম, জি আপনার প্রশ্ন বলুন। আমি তো যে সিএলআই যে অপারেশন করেছি। আচ্ছা আচ্ছা, বলেন। গত 16 ডিসেম্বরে আমার তো ব্যথা তো ছাড়ে না, আমার তো সমস্যা ছিল L4 L5 L1। আচ্ছা, জি ডাক্তার কোয়ানের আমি দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আচ্ছা আপনার দর্শক আমি একটু জিজ্ঞেস করি, আপনার এই সমস্যা অপারেশনের আগে শারীরিক কি সমস্যা ছিল? আমার যে কোমরে ব্যথা ছিল, পায়ে ব্যথা যেত? প্রথমে বাম পায়ে গোড়ালি পর্যন্ত ব্যথা, অবসর যেত, চতুর্থ ব্যথা ছিল। এখন এখন ব্যথাটা ফেরত আসছে, আসছে না, একটু ভালো ছিল। জি আচ্ছা, আপনি শুনুন, আসলে কোমর ব্যথার যে আপনি বলছিলেন যে ডিস্ক প্রোল্যাপসের অপারেশন একটা চিকিৎসা অবশ্যই, এবং অনেক ক্ষেত্রে অপারেশন করতে হয়, অবশ্যই ডাক্তার সাহেব বুঝে শুনে অপারেশন করেছিল। আপনি বলছিলেন যে কিছুদিন ভালো ছিলেন, এখন আবার সমস্যা হচ্ছে, আপনার এতে হতাশ হওয়ার কিছু নেই, আপনার কোমরে নতুন করে আরেকটা এমআরআই করতে হবে, এমআরআই করে দেখতে হবে, এবং প্রয়োজনে আপনাকে নতুনভাবে ডায়াগনোসিস করে আপনার প্রয়োজনে থেরাপি বা রিহ্যাবিলিটেশন এই সকল চিকিৎসা শরণাপন্ন হতে হবে। আপনি এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, প্রয়োজনে আমার হেল্প আপনি নিতে পারেন, ডিপিআরসি হাসপাতালে এসে আমাকে দেখালো, আমি আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। অপারেশনে কোনো সমস্যা হয় নাই, হয়তো দু একটা রুগীর ক্ষেত্রে টুকটাক কিছু সমস্যা থেকে যেতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। জি আপনি পরবর্তী আমার যে ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে এসে দেখা করবেন। ওকে, জি আগের আমার এটা নিয়ে আসবেন, তারপরে যদি কোনো কিছু করতে হয় সেটা আমি দেখে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আরাফাত সাহেবের যে প্রশ্নটা ছিল যে সুই দেওয়া হয় বারবার, নামাজে রুকুতে গেলে সোজা হতে ওনার কষ্ট হয়, বাম দিকে বাঁকা হয়, দাঁড়াতে হয়, আপনার কাছে জানতে চায় এই রোগের সমস্যা কি এবং এটা কি হাড়ের কিনা সমস্যা। অবশ্যই আরাফাত সাহেব, আপনারা যারা সৌদি প্রবাসী এবং অনেক রুগী আছেন আমার মিডল ইস্টে থাকে, মিডল ইস্টের বিভিন্ন দেশে, ইভেন কি আপনার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ও সকল দেশের রুগী আছেন, আসলে আপনারা যারা ওখানে থাকেন আপনাদের অনেক পরিশ্রম করতে হয়, এটা আমি জানি, যে যার কারণেই সমস্যাগুলো বেরিয়ে চলছে, হয়তো আপনারা দেশে থাকলে কোনো কাজই করেন নাই, ওখানে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয় পরিশ্রমের কারণে, এবং মেকানিক্যাল সমস্যা তৈরি করেন আপনার, যেমন যে কাজটা করছেন অনেক সময় ধরে করছেন এবং ভারী ভারী কাজ করতে হয়, তো যে এই সকল কারণে সমস্যাগুলো হয়। যাই হোক, আপনি একটা এমআরআই করে দেখবেন, যদি ওখানে খুব ব্যয়বহুল হয় দেশে এসে আমাদের হাসপাতালে যোগাযোগ করতে পারেন, এমআরআই করলে সমস্যাটা খুব সহজে বোঝা যাবে, আর এইভাবে ব্যথার ইঞ্জেকশন নেওয়াটা ঠিক হবে না, আপনি একটু গরম সেঁক দিয়ে দেখেন, খুব বেশি বেড়ে গেলে অন্তত দু তিন দিন রেস্টে থেকে তারপরে আপনার আবার কাজে যান, আর প্রতিদিন এই সমস্যার জন্য অন্তত 1 ঘন্টা রাতে যখন ঘুমাবেন উপর হয়ে শুয়ে থাকবেন, এত আপনি আশা করি উপকৃত হতে পারেন। রুমা আক্তার উনি লিখেছেন, আমার কোমরে বাম পা থেকে প্রচুর ব্যথা, এক্সরে রিপোর্টে কোমরের হাড় সরে গেছে, এখন কি করতে পারি? রুমা আক্তার, আসলে কোমরের হাড় সরে যাওয়াকে আমরা ডাক্তারি ভাষায় স্পন্ডাইলোলিস্থেসিস বলে থাকি, এইটা সাধারণত কোনো পড়ে গিয়ে বা আঘাত পেয়ে হয়ে থাকে, অনেক সময় এমনিতেও হতে পারে, বয়সজনিত হাড় ক্ষয় সমস্যা থেকে হতে পারে। আপনার উত্তর দিচ্ছে একটা ফোন নিয়ে আসছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি আপনার প্রশ্ন এবং নাম প্রশ্ন বলুন। জি 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 আপনি পেশা কি, আপনি কি করেন দর্শক? আচ্ছা, আপনার তো মনে হয় বয়স বেশি না, তো আপনার যদি সম্ভব হয় আপনি এমআরআই এবং টেস্টগুলো নিয়ে যদি আমার কাছে আসেন আমি আপনাকে হয়তো একটা পরামর্শ দিতে পারবো, কারণ দুই ডাক্তার দুই কথা বলেছে, এটা এমআরআই ছবিটা দেখলে আমার জন্য সুবিধা হবে,
আপনার কোমর ব্যথা কি কোমরেই থাকে না কোমর থেকে পা পর্যন্ত হাঁটু পর্যন্ত? হাঁটু পর্যন্ত বলতে যে পায়ের পাতা ব্যথা করে, পায়ের পাতা ব্যথা হয়, আর অনেক সময় যে হ্যামস্ট্রিং টেনশন আছে ওখানে ব্যথা হয়। হাঁটাহাঁটি করলে কি ব্যথা বেড়ে যায়? হাঁটাহাঁটি করলে ব্যথা হয় না, ব্যথা বেশি হয় বসে থাকলে, হাঁটাহাঁটি করলে বা শুয়ে থাকলে ব্যথা একটু কম হয়, আর হাতের আঙুলগুলো ব্যথা হয়। জি, সম্ভবত আপনার এমআরআই সমস্যা নেই। আপনার আপনার যে শারীরিক সমস্যা বলছেন, মনে হচ্ছে যে শারীরিক সমস্যার সাথে এমআরআই এর সম্পর্ক নেই। তো আপনার কিছু বাতের সমস্যা থাকতে পারে, যেটা আমরা আর্থ্রাইটিস বলে থাকি ডাক্তারি ভাষায়। সেক্ষেত্রে কিছু ব্লাড টেস্ট করা প্রয়োজন। আপনি এমআরআই সহ একদিন আসেন, আমি দেখে আপনাকে পরবর্তী ব্যবস্থা দেব। আপনি কি দুটো বালিশ ব্যবহার করেন? না, আমি পাতা বালিশ ব্যবহার করি। গালে ব্যথা হয় মূলত শরীরে থেকে গালে ব্যথা হয়। আচ্ছা, আপনি আপাতত গরম সেঁক দেন আর প্রতিদিন সাঁতার কাটেন, স্বাভাবিক চলাফেরা করেন, নিয়মিত হাঁটা চলাফেরা করেন, আর যদি সমস্যা থাকতে থাকি আপনি এক সময় এসে এমআরআই সহ এসে আমাদের সাথে যোগাযোগ করেন। সমস্যা হচ্ছে যে সাঁতার কাটতে না থাকেন একটা বলছিলেন, আমি তো করছি অনেক ব্যায়াম করছি। জি, সম্ভবত আপনি কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা ভুগছেন, সেক্ষেত্রে কিছু ব্লাড টেস্ট করা দরকার। সেগুলো আপনি আসলে আমি লিখে দিব, দেন আপনি করে আমাকে দেখাবেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে রুমা আক্তারের যে প্রশ্ন করেছিলেন যে সম্ভবত স্পন্ডাইলোলিস্থিসিস, তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন একটা এমআরআই করতে হবে রুমা আক্তার। এবং স্পন্ডাইলোলিস্থিসিস চিকিৎসা এক হচ্ছে কনজারভেটিভ, যেটা আমরা সাধারণত আমাদের ডিপিএসসি হাসপাতালে করে থাকি, যে পুনর্বাসন চিকিৎসা বা রিহ্যাবিলিটেশন, কিছুদিন হাসপাতালে থাকতে হবে। অ্যানাদার অপশন ইজ সার্জারি, সেক্ষেত্রে আপনাকে সার্জনের শরণাপন্ন হতে হবে। তো আশা করি সার্জারির পরেও অনেক সময় রিহ্যাবের প্রয়োজন হতে পারে, আশা করি এই চিকিৎসা আপনি করলে সমস্যা চলে যাবে। এখানে আছে মুন্না মিয়া, উনি লিখেছেন আমার পায়ের মুরালি ব্যথা করে, ডাক্তার বলেছে আমার পায়ের মুরালি নাকি ক্ষয় হয়ে গেছে। আসলে পায়ের মুরালি অনেক কারণে ব্যথা হতে পারে, যেমন প্লান্টার ফেসাইটিস, ক্যালকেনিয়াল স্পার, রিট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস, অনেক কারণ। সেটা এক্সরে এবং ব্লাড টেস্ট করলে খুব সহজে বোঝা যায়। আপনি নরম সোলে জুতা ব্যবহার করবেন, আশা করি এতে উপকৃত হবেন। কুসুম গরম পানিতে প্রতিদিন 10 মিনিট পা ডুবিয়ে রাখতে পারেন, আশা করি এতে আপনি উপকৃত হবেন। আর যদি এতে সমস্যার সমাধান না হয় অবশ্যই একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে চিকিৎসা দিতে হবে। মতিউর রহমান উনি লিখেছেন ওনার আমার বয়স 27, কোমর ব্যথা করে, ডান পা ঝিমঝিম করে, অবশ হয়ে থাকে বেশিক্ষণ বসে থাকলে, আমি এতে কি করব? সম্ভবত আপনার মেরুদণ্ডের PLID সমস্যা ভুগছেন, আপনার কোমরে একটা MRI করা দরকার। MRI পরে পরবর্তী যে চিকিৎসা যেতে হবে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু MRI, MRI অনুযায়ী আপনার চিকিৎসা যেতে হবে। আরও ইউসুফ পাঠান লিখেছেন ভাঙ্গা সম্পর্কে উনি জানতে চান। আসলে আমরা এই যে পাঠান সাহেব, আমরা অনেক প্রশ্নের উত্তর দিচ্ছি, এতে আশা করি আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন বা জানতে পেরেছেন। আরও লিখেছেন খান নীলুফার রহমান, সোহেল চৌধুরী, আশরাফুল ইসলাম আশরাফ, মাজেদ আল মাহি, উনি সৌদি আরব থেকে লিখেছেন, নাজমা বেগম, আবুল বাশার আহমেদ, আখি লিখেছেন ওনার বয়স 60, ওজন 55, ডান কোমর থেকে হাঁটুতে ব্যথা করে, সম্ভবত উনিও হাড় ক্ষয়জনিত এবং PLID জনিত সমস্যায় ভুগছেন। মোহাম্মদ তাজুল ইসলামও প্রশ্ন করেছেন, মিজানুর রহমান সাহেব প্রশ্ন করেছেন, শহীদুল ইসলাম সাহেব প্রশ্ন করেছেন যে ওনার বয়স, আমার বয়স 26, আমার বাম পায়ের তালুর ভিতরে ব্যথা করে। পায়ের ব্যথার অনেক কারণ আছে, আমরা ইতিপূর্বে কয়েকটা প্রোগ্রামে বলেছি। আরও প্রশ্ন করেছেন হারুনুর রশিদ, আমি একটু নামগুলো পড়ে যাচ্ছি কারণ আমাকে সবার উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমি অবশ্যই সবার কমেন্টে উত্তর দিয়ে দিব, আশা করি আপনার তখন উত্তরগুলো পেয়ে যাবেন। মোহাম্মদ সোহাগ উনিও লিখেছেন, শামীম খান, রেওজাউল করিম, জাহিদ হাসান, আরও অনেকে প্রশ্ন করেছেন, অনেকে ইনবক্সে লিখেছেন, অনেকে মোবাইলে SMS পাঠিয়েছেন। আসলে সবার অনেক উত্তর দেওয়া একসাথে সম্ভব না, তারপর আমি সবার কিছু উত্তর দিচ্ছি যেটা আপনাদের সবার উপকৃত হবে। যারা কোমর ব্যথা ভুগছেন, স্পেশালি কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, এই ব্যথার রুগী পৃথিবীতে সবচেয়ে বেশি। আমরা বাংলাদেশে যে রুগীগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন,
কোমর ব্যথার মূল কারণ রোগী নিজে তৈরি করে। যদি আপনি অনেক সময় একটানা বসে বসে সামনে ঝুঁকে কাজ করেন, যদি আপনার বসার ধরন ভুল হয়, যদি আপনার দাঁড়িয়ে থাকার ধরন ভুল হয়, যদি আপনার শুয়ে থাকার ধরন ভুল হয়, যদি আপনার উঁচু নিচু বিছানায় ঘুমান, যদি আপনি দুটো বালিশ ব্যবহার করেন, যদি আপনি ফল্টি কোনোভাবে ভারী কোনো কিছু সামনে ঝুঁকে টান দেন, যদি সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করেন, যদি আপনি পড়ে যান, আঘাত পান, তাহলে এই সকল সমস্যা এই সমস্যাগুলো খুব সহজেই হতে পারে। তাছাড়া হাড় ক্ষয়জনিত, বয়সজনিত, এজিং প্রসেসজনিত আপনার সমস্যা হতে পারে, অনেক কারণেই সমস্যাগুলো হতে পারে। যা কিছু হোক না কেন, আপনারা অবশ্যই দয়া করে চিকিৎসা পরে ডায়াগনোসিস কনফার্ম করলে আপনি চিকিৎসা খরচ কমে যাবে, আপনি বড় কোনো শারীরিক সমস্যা থেকে বেঁচে যাবেন। দর্শক, আশা করি সবাই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর আমাদের পেজে আমরা যতটুকু সম্ভব আপনাদের বিভিন্ন টিপস, বিভিন্ন স্বাস্থ্য উপদেশ আমরা দিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমার যতটুকু সম্ভব আমি পেশাগতভাবে আপনাদেরকে হেল্প করব। তো আশা করি আপনারা সাথেই থাকবেন, কোনো সমস্যা হলে আমাদের পেজে লিখতে পারেন অথবা হাসপাতালে যোগাযোগ করে আমাকে প্রয়োজন একটু কষ্ট করে সিরিয়াল দিয়েও দেখাতে পারেন। আশা করি এতে উপকৃত হবেন। আর যে কথাগুলো বলছিলাম, যেমন কোরবানি চলে গিয়েছে, আপনারা অতিরিক্ত গরু খাসি বা ছাগল এই মাংস পরিহার করুন। কোরবানির সময় যে একটু দরকার কিছু খেতে পারেন, কারণ এই সকল মাংস শারীরিক বিভিন্ন ব্যথা তৈরি করে, ওজন তৈরি করে, হাই কোলেস্টেরল তৈরি করে, আপনার এতে স্ট্রোকজনিত সমস্যা ভুগতে পারেন, হার্টের সমস্যা ভুগতে পারেন। আর সবাই অবশ্যই 1 ঘন্টা নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলুন, এতে আপনারা অনেকাংশই ব্যথামুক্ত থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, প্রয়োজনে আমাদের এই নাম্বারে আবার যোগাযোগ করে আমার সাথে দেখাতে পারেন অথবা আপনাদের ফেসবুকে কমেন্ট লিখতে পারেন, আমি অবশ্যই সবার কমেন্টের সময় করে উত্তর দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত মিনিট হয়েছে নিবনি ফেসবুক এটা কই যাব, ফিনিশ বাত, ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।